কৃষকের ক্ষেতে সবজি উৎপাদন কম হওয়ায় আড়তগুলোতে তৈরি হয়েছে সংকট। চাহিদার অর্ধেকও মিলছে না কাঁচা সবজির সরবরাহ। এতে করে গড়ে প্রতি মনে দাম বেড়েছে 1,000 থেকে 1,200 টাকা পর্যন্ত। নাটোর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি নাটোর শহরতলির দত্তপাড়া পাইকারি সবজি আড়তে। এই সবজির আড়তে কিন্তু গত কয়েকদিন ধরেই বেশ সবজি সংকটে ভুগছেন। আগে যেখানে তারা 15 থেকে 20 টন সবজি রাজধানী সহ বিভিন্ন জায়গায় পাঠাতে পারতেন, এখন সেখানে তারা সবজি সরবরাহ পাচ্ছেন মাত্র 1 থেকে 2 টন। আজকে নাটোরে পাইকারি বাজারে সবজির যে দরদাম সেটি কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, এবং ধুন্দল এবং যে চিচিঙ্গা রয়েছে এখানে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। গত কয়েকদিনে পাইকারি বাজারে মন প্রতি সবজি 1 থেকে 1,200 টাকা পর্যন্ত সবজির গড়দাম সেটি বৃদ্ধি পেয়েছে। শীতকালীন সময় যদি সবজির সরবরাহটা স্বাভাবিক থাকে তাহলে হয়তো সবজির দরদামটা আরও কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নাটোর থেকে সবজির দরদাম নিয়ে আমার কাছে সবশেষ তথ্য।